আমার প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, একদম শেষ লগ্নে তোমাদের হাজির হয়েছি উচ্চ মাধ্যমিকের দর্শন সাজেশন নিয়ে। এই ভিডিওর মাধ্যমে তোমাদের শুধুমাত্র বড় কোশ্চেন অর্থাৎ পার্ট এর 5টা প্রশ্ন তোমাদেরকে দেব, যেই 5টা প্রশ্ন করলে তোমরা অনায়াসে তোমাদের পরীক্ষায় কমন পাবে। দেখো, তোমাদের পার্ট এ যেটা 8 নম্বরের 5টা প্রশ্ন থাকে, তার মধ্যে প্রথম কি প্রশ্ন করবে, প্রথম প্রশ্ন যেটা করবে সেটা হলো, বচন বলতে কি বোঝো, বচনের কয়টি অংশ ও কি কি, বচন ও বাক্যের মধ্যে পার্থক্য দেখাও, নিরপেক্ষ বচনের পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো এই প্রশ্নটা, অথবা নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো, দৃষ্টান্ত সহকারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো, অর্থাৎ এই প্রশ্নটা অথবা এই প্রশ্নটা, যে কোনো একটা প্রশ্ন করবে বা দুটোই করতে পারো, হয়তো তোমাদের হয়ে গেছে, জাস্ট চোখ বুলিয়ে নেবে। পরের প্রশ্ন কি আছে 2 নম্বর, অমাধ্যম অনুমান কাকে বলে, মাধ্যম অনুমান কাকে বলে, অমাধ্যম ও মাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য নির্ণয় করো। এই গেল 2 নম্বর প্রশ্ন। অথবা যেটা করবে সেটা হলো, বচনের বিরোধিতা বা বিরূপতা কাকে বলে, বিরোধিতার বর্গক্ষেত্রের অর্থাৎ চতুষ্কোণের সাহায্যে বিভিন্ন প্রকার বিরোধিতার ব্যাখ্যা করো, অথবা বিরোধিতার চতুষ্কোণ ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন কি বললাম, এইটা অথবা এটা, এই দুটোর মধ্যে একটা, অথবা তোমরা চাইলে দুটোই করতে পারো। 3 নম্বরে যে প্রশ্নটা করবে সেটা হলো, আবর্তন কাকে বলে, আবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করো, ও বচনের আবর্তন কেন সম্ভব নয়, কোন ক্ষেত্রে কি এ বচনে আবর্তন সম্ভব আলোচনা করো এই প্রশ্নটা। অথবা যেটা করবে সেটা হলো, বিবর্তন কাকে বলে, বিবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করো, বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন, এই দুটো প্রশ্নের একটা অথবা দুটো। 4-এর দাগের যে প্রশ্নটা আছে সেটা কি, মিলের ব্যতিরেকী পদ্ধতি আলোচনা করো, অথবা মিলের সহপরিবর্তন পদ্ধতি আলোচনা করো, অথবা মিলের অন্বয়ী পদ্ধতি আলোচনা করো, অর্থাৎ মিলের এই 3টে পদ্ধতি যে কোনো একটা, অথবা তোমরা চাইলে 3টাই করতে পারো। 5 নম্বর যে প্রশ্নটা করবে সেটা হলো, নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে উপযুক্ত উদাহরণ সহ সংক্ষিপ্ত টিকা লেখো, টিকা পড়বে যে কোনো দুটি করতে হবে, 4 2 8 নম্বর, কোন কোন টিকাগুলো তোমরা করবে। 1 নম্বর হলো, অবৈধ সাধ্য দোষ, অব্যাপ্য হেতু দোষ, অবৈধ পক্ষ দোষ, চারিপাদ ঘটিত দোষ, ন্যায়ের সংস্থান, 2টি নঙ্গর্থক আশ্রয় বাক্য জনিত দোষ, নিরপেক্ষ ন্যায়ের সাধ্যপদ, পক্ষ হেতু ও হেতুপদ, এবং ন্যায়ের মূর্তি। আর 9 নম্বর যেটা আছে সেটা হলো, মন্দ উপমা যুক্তি দোষ। এই 9টা টিকা তোমরা খুব ভালো করে করবে, তাহলে এর মধ্যে থেকেই তোমরা 2টো কমন অবশ্যই পাবে। যেই 5টা প্রশ্ন তোমাদের সাথে এইমাত্র আলোচনা করলাম, সেইগুলো পড়ে গেলেই তোমরা তোমাদের দর্শন পরীক্ষা অর্থাৎ ফিলোসফি পরীক্ষায় অনেক কমন পাবে। ভিডিওটি যারা এতক্ষণ দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ।